লিখবো না সংবিধান রিফর্ম মানে অ্যামেন্ড করলেই হবে। এবং আজকে খুবই রাইটলি বিষয় ঠিক করা হয়েছে আমাদের কোন জায়গায় আসলে কাজ করা দরকার, আমরা লিখি আর আমরা অ্যামেন্ড করি। এই ডিবেটে আমি খেয়াল করছিলাম দীর্ঘদিন এই আসল কথাটা চাপা পড়ে যাচ্ছে, এবং আমি প্রিভিয়াস একটা এই ধরনের সেশনে ঠিক এই কথাটাই বলেছিলাম, আমাদের আসলে আলাপগুলো তোলা দরকার কোন জায়গায় কাজ করব। আসছি যে প্রশ্নটা হাসিফ ভাই করেছেন সেটা নিয়ে, আমরা 72 সালে একটা ভালো সংবিধান লিখি নাই, ফ্র্যাঙ্কলি স্পিকিং অনেক জায়গায় প্রবলেম আছে। আমরা আর্টিকেল 17 একটু আগেও আলাপ হলো, মানে আমরা একটা দেশের সংবিধান লিখলাম যে সংবিধানের খুবই বেসিক অফ রিপাবলিক সেপারেশন অফ পাওয়ার আমরা নিশ্চিত করি নাই। আমরা সেই 800 বছর আগে যখন ম্যাগনা কার্টা হয়েছিল এই ডিবেটটাই ছিল যে রাজার কাছে সব ক্ষমতা থাকবে না, ক্ষমতা ভাগ হতে হবে, এবং তাতে আস্তে আস্তে মানুষ নাগরিক হয়ে উঠতে পারে এবং তখনকার কালে প্রজারা বেটার শাসন পাবে, বেটার থাকতে পারবে। অথচ আমরা আর্টিকেল 70 যে ফর্মে লিখলাম বাংলাদেশে কার্যত কোনো আইন বিভাগ 72 ছিল না। আপনি যখন ফ্লোর ক্রস করতে পারছেন না, একজন ব্যক্তির ইচ্ছা রাবার স্ট্যাম্পের বাইরে আসলে এটা কিছু না। আচ্ছা, তাহলে শুরু করেছে আমরা একটা দেশ যেখানে শাসন বিভাগ আছে, এবং তখনকার বিচার বিভাগ আই অ্যাগ্রি আমার কাছে সেটা বরং সঠিক মনে হয়েছিল, তখন আমাদের লোয়ার জুডিশিয়ারিটা 116 শুধু সুপ্রিম কোর্ট লেখা ছিল, সুপ্রিম কোর্টের অধীনে ছিল। সুতরাং এটা অনেক ভালো ছিল যে বিচার বিভাগটা তখন অন্তত কাগজে কলমে পৃথক ছিল। এবং আমি একটু রিপিট করতে চাই মতিন স্যার যেটা বলেছেন, এটা আমি বহুদিন বলে থাকি, আমরা সংবিধানকে যেন ওভার এস্টিমেট করে না ফেলি, যে সংবিধান সুন্দর মতো লিখে টিকে ফেললেই সব ঠিক হয়ে যায়। শেখ হাসিনা 7A-তে 15th অ্যামেন্ডমেন্টের পর লিখেছে না যারা সংবিধান পরিবর্তনের জন্য এটা ওটা ওটা করবে তাদের গর্দান যাবে, আমরা মেনেছি, ওটা কি আমাদেরকে রিফ্রেইন করতে পেরেছে শেখ হাসিনার আউস্টিং এনশিওর করার ক্ষেত্রে? সুতরাং লিখে ফেললেই হয় না, কখনোই হয় না, এটার সাথে আরও অনেক ইস্যুস আছে, তারপর লিখতে হবে ঠিক মতো, এটা কোনো ডিবেটের কিছু নাই। আমি স্পেসিফিকলি সমাধানের কথা বলি, 70 তুলে দেওয়ার আলাপ আছে, সেই তুলে দেওয়ার আলাপের চাইতে যেটা প্রবলেমের কথা বলা হচ্ছে, আমরা ভারতের মতো দীর্ঘদিন গণতন্ত্র চর্চা করা দেশে দেখছি যে সেখানে সরকার গঠন বিশেষ করে ওদের যে বিধানসভা নির্বাচনগুলো হয় তারপর বহু ক্ষেত্রেই ওখানে MLA কেনা বেচা হয়, সরকার পাল্টে যায়। আমি এই টেন্ডেন্সি আমাদের অনেক বেশি হবে বলে ধারণা করি, তাই আমরা চাই বা না চাই পাকিস্তানের যে কথা বলা হয়েছে এটা পাকিস্তানের কনস্টিটিউশনের 63A, সেখানে 4টা বিষয়কে বলা হয়েছে, সরকার গঠনের সময়, বাজেট, নো কনফিডেন্স ভোট এবং কনস্টিটিউশন অ্যামেন্ড করা, এই 4টা বিষয় ছাড়া যে কোনো সময় যে কোনো এমপি অন্যান্য ক্ষেত্রে ফ্লোর ক্রস করতে পারেন। এটা করলে আমরা মোটা দাগে একটা লেজিসলেচার পাবো যেখানে আমরা দেখব কোনো সরকার চাইলেও হয়তো কোনো আইন পাস করতে পারছে না, এটা হতে পারে, এবং এভাবেই মোটা দাগে এটা কাজ করতে শুরু করতে পারবে বলে আমার মনে হয়। শুরু ওটা দিয়ে করেছিলাম, এবং আমি এবার একটু যেহেতু এটা দিয়ে শুরু হয়েছে তো এখানে সরাসরি চলে আসলাম আমাদের মৌলিক অধিকার।